তিন দিনের ছোট্ট এক রত্তি ফুটফুটে দুধের শিশু শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেঁদে চলেছে। হাই স্পিড ফ্যানের আওয়াজ, পাশাপাশি ঘরে নানান কোলাহলে তা খেয়াল করেনি কেউই। ঘরের দরজার বাইরে থেকে তালা বন্ধ 10 ঘন্টা যাবত। চরম অমানবিক নির্মম ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর যৌনপল্লীতে। উত্তর চব্বিশ পরগনা থেকে আগত নাজমা খাতুন যৌনপল্লীর যৌনকর্মী। এলাকা সূত্রে জানা যায়, অতীতেও তার দুটি ছেলেকে নাবালক অবস্থায় বোম্বে দিল্লিতে কাজে পাঠিয়েছেন রোজগারের উদ্দেশ্যে। বাকি দুজনকেও অর্থের বিনিময়ে নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করে দিয়েছেন। বিক্রির বিষয়টি উচ্চ থাকলেও আইন অনুযায়ী কোর্টের মাধ্যমে লিখিত করেছিলেন অপর দুই নাবালকের ক্ষেত্রে। এবারে পঞ্চম হিসেবে সদ্যজাত তিন দিনের শিশুকন্যা রেখে তালা বন্ধ অবস্থায় রেখে পালিয়ে যাওয়ার কারণ হিসেবে কন্যা সন্তান জন্মানোর কারণ দেখেছেন প্রতিবেশীরা। সন্তান জন্ম নেয়ার একদিন আগে পর্যন্ত পেশা অনুযায়ী যৌনকর্ম চালিয়ে গেছেন বলে অভিমত অন্যান্য যৌনকর্মীদের। বাচ্চাটাকে আমরা 8:30 সময় দেখা হয়েছে, তালা ভেঙে তাকে বার করা হয়েছে। তালা ভেঙে বার করার পরে তাকে দেখি ওই অবস্থায় কোনায় খাটের কোনায় ফেলানো রাখা। তাকে খাটের কোনায় ফেলানোর থেকে আমি তুলেছিলাম, আমি তুলে হসপিটালে নিয়ে এসেছি। হসপিটালে নিয়ে আসার পরে বাচ্চাটার ট্রিটমেন্ট চালু হয়, বাচ্চাটাকে পরিষ্কার করেছি, করে সবার মা সব মায়ের থেকে দুধ চেয়ে খাওয়ানোর পরে বাচ্চাটা এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। বাচ্চাটা শরীরে কোনো অসুবিধা সুবিধা নেই, ডাক্তার বলেছে এটা। হ্যাঁ, আর আপনারা মাকে খবর দিয়েছেন? আপনাদের সংগঠনের পক্ষ থেকে খবর দিয়েছি, যখন আমরা তালা ভেঙেছি তখনই খবর দিয়েছি। কালকে আসার কথা তার মা বলেছে, এবারে আসলে ভালো, না আসলে আমাদের ব্যবস্থা আমরা নিই, চাইল্ড লাইনের হাতে দিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা। আর আপনাদের মহিলা সমিতি, দুর্বার মহিলা সমিতি জানে তো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রতিবেশী যৌনকর্মীরাই নবজাতককে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান মেডিকেল চেকআপের জন্য। এরপর ওই শিশুর মার সাথে যোগাযোগ করা হলে প্রাথমিকভাবে আসার কথা জানালেও পরবর্তীকালে মোবাইলের ফোন সুইচ অফ করে দেন। যৌনকর্মীরা শান্তিপুর থানার শরণাপন্ন হন। এরপর নদিয়া জেলা চাইল্ডলাইন রাত 2 নাগাদ উদ্ধার করে নিয়ে যায় ওই শিশুটিকে। চাইল্ডলাইনের প্রতিনিধি জানান, রানাঘাট থেকে প্রতিপালন করা হবে, অন্যদিকে তার এর সাথে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হবে। আমরা একটা খবর পেয়েছিলাম যে তিন দিনের একটা বাচ্চা, ওর মা ওকে ফেলে রেখে চলে গিয়েছে, তো ওই বাচ্চাটাকেই আমরা শান্তিপুর থানার মাধ্যমে উদ্ধার করে এখন সিডাব্লিউসির কথা মতো বা সিডাব্লিউসির অর্ডার অনুযায়ী আমরা হোমে রাখতে যাচ্ছি বাচ্চাকে। বাচ্চার লোকেশন পেয়েছে মায়ের? না, তার মায়ের সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। আচ্ছা, তো এখন কোথায় রাখা হবে তাকে? আমরা বাচ্চাদের যে রাখার জায়গা আছে, হোম আছে, সে হোমেই রাখতে যাচ্ছি। আপনি শরীর সুস্থ আছে বাচ্চা? এটা তো ডাক্তার বলবেন, ঠিক আছে, আমাদের আমরা মেডিকেল একটা হয়েছে, ঠিক আছে। এ ধরনের খবর পরিবেশন করতে গিয়ে পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী আমরা জানতে পেরেছি, বহু নিঃসন্তান দম্পতি প্রতিপালন করতে চেয়ে আগ্রহী হয়ে থাকেন। পূর্বে এ বিষয়ে আমরা একটি সংবাদ পরিবেশন করেছিলাম, আইন মোতাবেক কিভাবে শিশু দত্তক নিতে পারেন, তবে খুব জটিল বিষয় নয়। নদিয়া জেলা সমাজ কল্যাণ দপ্তর এবং চাইল্ডলাইনের সাথে যোগাযোগ করতে পারেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।